হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। মামাই ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো অনেক দিন হয়ে গেছে বন্ধুরা, আজ প্রায় 15 থেকে 20 দিন হবে আমি ব্লগ ভিডিও করতে পারছিলাম না। আর মাঝে মাঝে শুধু দু একটা চ্যালেঞ্জ ভিডিও দিচ্ছিলাম বন্ধুরা। তো চ্যালেঞ্জ ভিডিও অনেকেই দেখছো, আমাকে সাপোর্ট করছো, ওভাবেই সাপোর্ট করে যাও বন্ধুরা। তো ভাবলাম কিছুটা টাইম আজকে তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন তো হলো ব্লগ ভিডিও দিচ্ছি না, কোনো টাইম তোমাদের সাথে শেয়ার করছি না কী করছি কী না। তো আজ নিয়ে চলে আসলাম বন্ধুরা ব্লগ ভিডিও। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও তো দেখা স্টার্ট করো, আশা করি খুব ভালো লাগবে। আর যারা নিউ দেখছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো নিত্য নতুন ব্লগ ভিডিও চ্যালেঞ্জ ভিডিও দেখার জন্য। তো এখন বাজে বন্ধুরা সকাল প্রায় 9টা বেজে গেছে, আর আয়ুষে তো ভ্যাকেশন চলছে বুঝতেই পারছো, তার জন্য এতটা লেট হলো বন্ধুরা। আয়ুষের শরীরটা বেশি ভালো নয়, জ্বর ছিল, এখন কাশি আছে, তার জন্য সকাল সকাল ডাকিনি। আমারও ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে বন্ধুরা, উঠে এখন টুকিটাকি কিছু কাজ করে রান্না করে আসলাম। এই দেখো চা বসিয়ে দিয়েছি, তোমরা তো জানো সকালবেলা আমি লাল চা খাই, তো এখন লাল চা খাবো, তার আয়ুষকেও একটু টিফিন দেবো। তো চলো চাটা খেয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। চা খেয়ে লেগে পড়লাম বন্ধুরা সংসারের কাজে। তো অনেকদিন পর ব্লগ ভিডিও করছি তোমাদের সাথে, কিছুটা টাইম শেয়ার করতে পারছি বলে আমার অনেকটাই ভালো লাগছে বন্ধুরা। আমার অনেক বন্ধুরা আমাকে লাইভে তারপর ভিডিওতে কমেন্টস করে বলছে, দিদি তুমি ভিডিও দিচ্ছ না কেন? তো আমি একটু প্রবলেমে ছিলাম, তার জন্য দিতে পারছি না। তো আজ তোমাদের সাথে কিছুটা টাইম শেয়ার করতে পারছি বলে বেশ আবার ভালোই লাগছে বন্ধুরা। তো বুঝতেই পারছো আমাদের গৃহ সংসারের কাজ এগুলাই প্রত্যেক দিন, যেগুলো আমরা সবাই করে থাকি আর আমিও করছি বন্ধুরা। তো ভাত বসিয়ে দিয়েছি আর এখন ঘর ধরটা ঝাড় দিয়ে দিচ্ছি, তারপর ঘরটা ভালো করে মোছা পোছা করবো। তো আমি রান্না বান্না করবো বন্ধুরা, আগে ওই কাজগুলো সেরে নেই তারপর বাকি কাজগুলো করবো। তো বয়েসটা আমি পরে দিচ্ছি বন্ধুরা বুঝতেই পারছো, আর বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমাদের ওখানে বয়েসটা। তো সকালের জন্য সিদ্ধ ভাত নিয়ে নিলাম বন্ধুরা, দেখো এখানে দিয়ে দিয়েছি আয়ুষকে ডাল ভাজি, আর এটা হচ্ছে শুটকি মাছের চাটনি। তো আমাদের একটু শরীর খারাপ বন্ধুরা, সর্দি কাশি হয়েছে আয়ুষের একটু বেশি, তার জন্য শুটকি মাছের চাটনিটা করলাম, একটু ঝাল ঝাল খেলে ভালোই লাগবে। আর এদিকে রয়েছে এই দেখো রাতের ডাল, ওগুলো দিয়ে সকালের ভাত খেয়ে নেব। আর আজ মাছ মাংস কিছুই নেই বন্ধুরা, তো আজ রান্না করব এখানে বসিয়ে দিয়েছি দেখো কাকরোল সেদ্ধ হচ্ছে, কাকরোল দিয়ে পুর বানাবো। আর এখানে দেখো ঝিঙে আলু কেটে রেখেছি আর ডাল ভিজিয়ে রেখেছি, ডালের বড়ি করে ঝিঙে আলু নিরামিষ ঝোল রান্না করব। তো আজ এইটুকুই রান্না বান্না করব বন্ধুরা, তো তোমরা দেখতে থাকো আর আমি ভাতটা খেয়ে নেই। সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা গোর ধোর মোছামুছি সব কিছু কমপ্লিট, তারপর আয়ুষ স্নান করে পুজো দিয়ে এসে এখন টিভি দেখছে বন্ধুরা, আর আমি দেখো এদিকে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি। তো কাপড়গুলো ধুয়েছি কি করে বাইরে শুকোতে দেবো, চলে এসেছে বৃষ্টি। তো বৃষ্টিটা আসায় বেশ ভালোই লাগছে বন্ধুরা, এতটাই গরম লাগছিল সকাল থেকে কি বলবো। এখন বেজে গেছে দুপুর প্রায় 1টার উপরেই হয়ে গেছে, আর বৃষ্টিটা আসায় অনেকটাই স্বস্তি লাগছে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর আমি বাকি কাজগুলো সেরে নিই। এখন বাজে বেলা 3টা বন্ধুরা, আর এইমাত্র আমি স্নান করে আসলাম, অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা, বিকেল হয়ে যাচ্ছে। তো অনেকটা টুকিটাকি কাজ করলাম, রান্নাবান্না কমপ্লিট করলাম, আর আয়ুষ স্নান করে পূজা দিয়ে দিয়েছিল, তার জন্য আমি একটু
লেট করে স্নান করলাম বন্ধুরা, কাপড় চোপড় অনেকটা ধুয়ে দিয়েছি, আর দেখতেই পেলে মাঝখানে এমন একটা বৃষ্টিও হয়ে গেল, এখন আমার রোদ উঠে গেছে। তো কি রান্না বান্না করলাম তোমাদেরকে তো দেখাইনি বন্ধুরা, শুধু সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলাই দেখিয়েছি, ঝিঙে দিয়ে বড়ির তরকারি করেছি, আর কার্কুল দিয়ে পুর বানিয়েছি, আর আয়ুষকে এখন ভাত দিয়ে দিয়েছি। বন্ধুরা চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা কি রান্না করলাম এখানে, এই দেখো কার্কুলের পুর করেছি, আয়ুষকে দিয়েছিলাম, আয়ুষ পুর দিয়ে ভাত খেয়ে নিয়েছে, আর দুটো রয়েছে আমি খাবো। আর এখানে দেখো, এই দেখো ঝিঙে বড়ি আলু দিয়ে তরকারি করেছি, আজ এইটুকু রান্না বান্না বন্ধুরা, আর কিছু রান্না করিনি। তো চলো আয়ুষকে দিয়ে দেই, আর তোমরাও দেখতে থাকো, পরে আবার কথা হচ্ছে। এখন বাজে সন্ধ্যা 8টা বন্ধুরা, আর চাটা খেয়ে নিলাম, সেগুলা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বৃষ্টি এসেছিল, কারেন্টও চলে গিয়েছিল তার জন্য। আর এখন দেখো দুপুরের রান্না বান্না রয়েছে বন্ধুরা, ওগুলো একটু গরম করছি, রাতের আর কিছু রান্না করতে হবে না, ওগুলাতেই হয়ে যাবে, আমি আর আয়ুষ তো খাবো তার জন্য। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আয়ুষ কী করছে। এই দেখো বন্ধুরা, আয়ুষ পড়তে বসে গেছে, বসে বসে লিখছে। তো আয়ুষের শরীরটাও বেশি ভালো নয়, সর্দি কাশি, সর্দিটা কমে সে কাশিটা রয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, কেমন লাগলো মিনি ব্লগ, একদম ছোটোই ব্লগ, অবশ্যই কমেন্টস করে জানিও। তো আজকের জন্য টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, গুড নাইট।